দীর্ঘ এক যুগ পর আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার। এই ধারাবাহিকতায় সম্ভাবনা তৈরি হয়েছিল প্রতিবেশী তুরস্কের সঙ্গেও সম্পর্কটা ঝালাই করে নেওয়ার। তবে এই সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে গড়ে নিতে একটি শর্ত দিয়েছেন সিরীয় এই প্রেসিডেন্ট। শর্ত পূরণ না হলে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে কোনোভাবেই সাক্ষাৎ করতে রাজি নন প্রেসিডেন্ট আসাদ। রাশিয়ার গণমাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন শর্তের কথাই জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিকদাদ। তিনি বলেছেন, সিরিয়ার উত্তরাংশ থেকে তুর্কি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত প্রেসিডেন্ট বাশার আল আসাদ রিসেফ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন না। গণমাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে বাশার আল আসাদের ইচ্ছাই যেন জোরালোভাবে প্রকাশ পেয়েছে সিরিয়ার এই পররাষ্ট্রমন্ত্রীর গলায়। সিরিয়ার ভূমি দখল করে রাখার কারণে দামেস্ক তুরস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না বলে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন ফয়সাল মিকদাদ। তিনি বলেন, সিরিয়া থেকে তুর্কি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করলেই কেবল প্রেসিডেন্ট আসাদ তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার এই বক্তব্যের পর আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, সুকৌশলে নিজের কোর্টের বল তুর্কি প্রেসিডেন্টের কোর্টে পাঠিয়ে দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট। ফলে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের সাক্ষাৎ এখন পুরোপুরি নির্ভর করছে আঙ্কারার পদক্ষেপের উপর। এর আগে গত মার্চ মাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদ নিজেও বলেছিলেন, সিরিয়ার ভূখণ্ডে তুরস্কের দখলদারিত্ব থাকা অবস্থায় এরদোয়ানের সঙ্গে তার কোনো বৈঠক হবে না। সে সময় অনেকটা জোর দিয়ে সিরীয় প্রেসিডেন্ট বলেন, সেনা প্রত্যাহারের ঘটনা ঘটলেই কেবল দামেস্ক তার অবস্থানে পরিবর্তন আনবে। প্রেসিডেন্ট আসাদ পাল্টা প্রশ্ন করে বলেন, যদি সেনা প্রত্যাহার করা নাই হয় তাহলে তুরস্কের সঙ্গে বৈঠকের কি মূল্য থাকতে পারে। এদিকে গেল শুক্রবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হওয়া আরব লীগের সম্মেলনে সশরীরে হাজির হন বাশার আল আসাদ। আঞ্চলিক ভূরাজনীতিতে বৈরিতা ভুলে কাঁধে কাঁধ রাখছে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো। এই লক্ষ্যে প্রায় এক যুগ পর সিরিয়াকে কাছে টেনে নিয়েছে আরব লীগ। সদ্য শেষ হওয়া এই সম্মেলনে আরব লীগের সদস্য পদও ফিরিয়ে দেওয়া হয়েছে সিরিয়াকে। জোড়া লেগেছে চিরবৈরী ইরান ও সৌদি আরবের মধ্যকার সম্পর্কও। এবার তুরস্ক সিরিয়ার বন্ধন জোড়া লাগলেই গড়ে উঠবে স্থিতিশীল ও উন্নত এক মধ্যপ্রাচ্য। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।